চোরশালা নিয়ে নিবেদিত ১৩টি প্রশ্নের আজকের অতিথি জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব। আপনি চলচ্চিত্র নির্মাতা, অনুদানের ছবি বানাচ্ছেন। অনেকেই বলে যে অনুদান নিয়ে আসলে ছবি হয় না, অনুদানের ছবি যারা বানিয়েছে ওদের অধিকাংশের বিরুদ্ধে অভিযোগ আছে যে অনুদানের টাকা মেরে খেয়েছে, ছবি সেই অর্থে বানানো হয়নি এবং ছবি থেকে আসলে কোনো প্রাপ্তিও নেই। অনুদান প্রথাটার বিরুদ্ধেই অনেকে কথা বলছে, আপনি ব্যক্তিগতভাবে এই সময় এসে কি মনে করেন? না, অভিযোগগুলো একবারেই পুরোপুরি অসত্য নয়, আংশিক সত্য মনে হয় আর কি আমার কাছে। কিন্তু আমার কাছে মনে হয় অনুদানের চমৎকার ছবি বানা যেতে পারে। অনুদান তো একটা সাপোর্ট দেয়া, তাই না? শুধু অনুদানের ভিত্তিতে যে সিনেমাটা বানাবো আমি এরকম কিন্তু নয়। যে গভর্নমেন্ট আমাকে একটি টাকা দিচ্ছে, একটা থোক টাকা দিচ্ছে, তো এই টাকাটা দিয়ে ছবিটা আমার যাপিত জীবন নাও হতে পারে, সমাপ্ত নাও হতে পারে। সেই ক্ষেত্রে আমার অন্য অন্য স্পন্সর বা নিজের লগ্নি করার দরকার আছে। একটা ভালো দায়বদ্ধতার জায়গা থেকে ছবিটা সুন্দর করার প্রয়োজনে আসলে সিরিয়াসলি ছবিটা বানানো উচিত। এই কারণে আমার কাছে মনে হয় যে অনুদানের টাকাটা তো রাষ্ট্রের টাকা, জনগণের টাকা, তো জনগণের টাকাটা একটা জবাবদিহিতা থাকা উচিত এবং এটা শ্রদ্ধাভরেই ছবিটা বানানো উচিত। এটি আমার চলচ্চিত্র নির্মাতারা কি দায়বদ্ধতা থেকে চলচ্চিত্র নির্মাণ করে নাকি ব্যবসার জন্য নির্মাণ করে? না, ব্যবসা তো থেকেই যায়, ব্যবসা থাকে, কিন্তু দায়বদ্ধতার জায়গা আছে একটা আমার কাছে মনে হয়। চলচ্চিত্র তো এটি সৃজনশীল কাজ। কোনটা বেশি, দায়বদ্ধতা বেশি না ব্যবসা বেশি, কোনটা কোনটা থাকে মাথায় বেশি? না, ব্যবসা তো প্রযোজকরা দেখবেন, ব্যবসা তো অর্থলগ্নি যারা করে তারা খুঁজবে ব্যবসা, কিন্তু একজন নির্মাতা কিন্তু তার দায়বদ্ধতার জায়গাটা সঠিক রাখা দরকার। ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসলাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে। একজন নির্মাতা শুধুমাত্র যদি নির্মাণ করতে পারতেন নির্মাণ আরও ভালো হতো, কিন্তু নির্মাতারা বলে যখনই সে প্রযোজকের আন্ডারে পড়ে যায় তখন প্রযোজকের চাহিদা মেটাতে গিয়ে আসলে নির্মাণে মন থাকে না, বরং প্রযোজকের বিভিন্ন চাহিদা পূর্ণ করতে গিয়ে নির্মাণ খারাপ হয়। এই ব্যাপারটিতে হালে এসব হচ্ছে আর কি, হালে এরকম প্রেক্ষাপট মানে মনে হচ্ছে যে এরকম একটা প্রেক্ষাপট। আগের জামানায়, আগের সময় সিনেমায় আসলে এই পরিচালকেই ডমিনেট করতো, তো এখন আসলে পরিচালকটা নানান সমস্যা দুর্দিনে আসে, সিনেমার অবস্থা ভালো না, এখন প্রযোজক খুঁজে পায় না বা প্রযোজক পাওয়া যায় না, একজন প্রযোজক সেই নিজেই ডিক্টেটর। ভাবে সিনেমার অবস্থা খারাপ, এই কথাটি এখন খুব একটা বলছে না, নতুন প্রজন্ম বলছে সিনেমার অবস্থা খুব ভালো, একঝাঁক নতুন নির্মাতা সিনেমাকে নতুনভাবে পুনরুজ্জীবিত করছে, ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করছে, বরং হারিয়ে যাচ্ছেন আপনাদের মতো নির্মাতারা যারা একসময় নির্মাণে অনেক বেশি মনোযোগী ছিলেন বা করতে চেয়েছেন, যুগের সাথে আসলে আপনারা খাপ খাওয়াতে পারছেন না বলে তারাই মনে করছে। সত্য না মিথ্যা? না, অনেকাংশে সত্য, কেন তরুণরা তো নতুন চিন্তা ভাবনা নিয়েই কাজ করছে, তারা তো অনেক এগিয়ে আছে, তারা তো অনেক মেধাবী আমাদের চেয়ে, তাই না? যারা এই সময়ে এসে যারা অনেক কিছুই পাচ্ছে, অনেক কিছু দেখছে যেটা আমরা অনেক পরে এসে দেখছি, তাই না? সেদিক থেকে আমার মনে হয় যে তারা যে কথাটা বলেন এটা ঠিক আছে। তাহলে প্রত্যেকটি পেশারই এক ধরনের রিটায়ারমেন্ট থাকে? থাকে, নিশ্চয়ই। পুলিশ রিটায়ার করে, আর্মি রিটায়ার করে, কিন্তু এখানে সৃজনশীল কাজের রিটায়ারমেন্ট, ডিরেক্টরদের তো এক ধরনের রিটায়ারমেন্ট দরকার আছে, যেহেতু আপনি স্বীকার করলেন যে তাদের মেধা আপনাদের চেয়ে বেশি। হ্যাঁ, এটা মেধার জায়গা, মেধার জায়গা, কিন্তু তারা যে মানে আমরা যে মেধাবী নয় সেই কথা কিন্তু আমি বলছি না। এটা কিন্তু ইয়াশ চোপড়া কিন্তু এখনো মানে অনেক চমৎকার ছবি বানাচ্ছে। আপনি নিজেকে বাংলাদেশের ইয়াশ চোপড়া? না না, নিশ্চয়ই না, কেন না, আমি মনে করি না, আমি মনে করি আমি একজন সৃজনশীল মানুষ, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন সৃজনশীলতা থাকবেই। ওকে, আপনি অনেকগুলো আন্দোলন এবং অনেকগুলো দাবি সরকারের কাছে সিনেমা নিয়ে আপনার আছে, এবং আপনি কখনো কখনো আপনার স্টেটমেন্টে বলেছেন কিংবা পত্রিকায় আমরা দেখেছি যে আপনার কারণেই দেশের 64টি জেলায় সিনেপ্লেক্স হচ্ছে। 64 না, 300 সংসদীয় আসনে 300টি সিনেপ্লেক্সের কথা বলছি। আপনি বলেছেন, বলে যাচ্ছে 7-8 বছর, এর 7-8 বছর ধরে বলছেন, কিন্তু রিসেন্ট দাবি হচ্ছে যে 64 জেলায় অন্তত 64টি সিনেপ্লেক্স দরকার। আপনি 300 সংসদীয় আসনের কথা বলেছেন, আপনার দাবি বা আপনি যে দাবি করেই যাচ্ছেন এর রেজাল্ট তো আসলে নাই, কিন্তু আমরা তো শুনেছি যে আপনার কারণেই হচ্ছে সিনেপ্লেক্স, তা কি সত্য নাকি? আমি দাবিটা করে আসছি, দাবিটা পপুলার হয়েছে, দাবিটা আমার মনে হয় প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছেছে, সরকারের কান পর্যন্ত গেছে, যে এবং সংশ্লিষ্ট যারা আছেন
বাস্তবায়নের ক্ষেত্রে সিনেমা নিয়ে যারা ভাবছেন, যারা মানে পলিসি মেকার, তাদের কাছে এই দাবির কথা পৌঁছেছে। সেই কারণেই এখন অনেকেই কিন্তু বলছে যে শিল্পকলা একাডেমিতে, সিনেপ্লেক্স হোক, গ্রামে গঞ্জে হোক, নানান কথা বলেন, একজন দেখা দেখি মানুষ কথা বলে, তো এটা ভালো যেভাবেই হোক। ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসলাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে। যাপিত জীবন আপনার চলচ্চিত্র, সেই চলচ্চিত্রে আফজাল হোসেন আছেন, একটু ভিন্ন গেটআপে তাকে দেখা গেছে। ওনার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কী? ওনার সাথে কাজ করার প্রথম কাজ করলাম আমি তার সাথে, তো ওনার সাথে কাজ করার অনেক চমৎকার অভিজ্ঞতা হয়েছে। উনি অনেক সিনসিয়ারলি কাজটা করেছেন, অনেক দরদ দিয়ে, অনেক সময় নিয়ে আমার সাথে থেকে উনি কাজটা করেছেন। কাজের প্রতি আমার কাজটা উনি খুব সিরিয়াসলি নিয়েছেন আর কি, এবং কাজটা করার ব্যাপারে, সুন্দর করার ব্যাপারে সার্বিকভাবে উনি আমাকে সাপোর্ট দিয়েছেন। আপনার কন্যা চলচ্চিত্র নায়িকা ভাবনা, সে আপনার চলচ্চিত্রের নায়িকা, কন্যাকে ডিরেকশন দিতে নায়িকা হিসেবে, বাবা হিসেবে কেমন লাগে? না, যখন ক্যামেরার সামনে থাকে তখন তার কন্যা মনে হয় না, অভিনেত্রী মনে হয়েছে আমার কাছে। সেই ক্ষেত্রে আমার কাছে মানে সমস্যা মনে হয়নি, যে আমার কাছে মনে হয়েছে 8-10টা অভিনেত্রী যেরকম ক্যামেরার সামনে দাঁড়ায় যাদেরকে ডিরেকশন দিয়েছে, ওই রকমই আমার কন্যাকেও তখন আমি ভুলে যাই সেটা আমার কন্যা কিনা। আপনি এবং আপনার পরিবার মনে প্রাণে একটি সৃজনশীল পরিবার, আমরা ফটো দেখি, আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস দেখি, সেক্ষেত্রে এখানে আপনাকে অনেক মডার্ন বাবা মনে হয়। এই দেশে এতটা মডার্ন বাবা হওয়াটা একটু সাহসেরও ব্যাপার, যে আপনার কন্যা দেখা গেছে যে সে বিবাহ না করে লিভ টুগেদার করছে একটা অন্য ধর্মের ছেলের সাথে, যেটা আমরা জানি, অনিমেষ আইচের সাথে, এবং যে নিয়ে অনেক বিতর্ক আছে। তা বাবা হিসেবে আপনার এই বিষয়গুলো, কন্যাকে নিয়ে যখন রিউমারগুলো শুনেন, তখন আপনার কেমন লাগে, বা এই ব্যাপারে আপনি কোনো প্রকার হস্তক্ষেপ করেন? জি, আমি তো এই ব্যাপারে মানে জানি, কিন্তু বিষয়টা যে অপবাদগুলো যে আছে এগুলো সঠিক না। ওইভাবে একজন নির্মাতার সাথে কাজ করার মানে লিভ টুগেদার না, আসলে একজন নির্মাতার সাথে একাধিক কাজ করে। যে আমি অনেক সময় অনেক একটি মেয়েকে নিয়ে অনেক যখন কাজ করতাম, তখন অনেকে বলতো আমার সাথে সেই মেয়েটার হয়তো প্রেম শুরু হয়েছে, বা এই মেয়েটাকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরছি ইত্যাদি। তো আসলে কিন্তু লিভ টুগেদার করছে ভাবনা, এটা একদম মোটেই সত্য না। ভাবনা এখনও সিঙ্গেল আছে। ভাবনা আমার মনে হয় যে ভাবনা ভেবে চিন্তেই কাজ করে। আমার কাছে মনে হয় একজন পিতা হিসেবে আমার মনে হয়, আমার মনে হয় আমি মনে হয় আমার মেয়েকে আমি সচেতন একটা মেয়ে হিসেবেই মনে করি। সে মানে অসম্মানজনক ভুলভ্রান্তি কিছু করছে না, করবে না। ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসলাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে। মিডিয়াতে অনেক অপবাদ, অনেক বদনাম, চারদিকে শুধু অভিনেতা অভিনেত্রীদের নামে স্ক্যান্ডাল, এত কিছুর ভিড়ে আপনি একজন সংস্কৃতি মনা শুদ্ধ বিশুদ্ধ মানুষ হিসেবে আপনার সাজেশন কি আপনার কন্যা সহ অন্যান্য অভিনেত্রীদের জন্য? আমার সাজেশন হচ্ছে যে মানে একটা জায়গায় পরিমিতিবোধ থাকা দরকার, একটা মানে ঠিকঠাক থাকা দরকার, সহনশীলতা থাকা দরকার, এবং সুন্দর থাকা দরকার, ভালো থাকা দরকার, সততার সাথে আন্তরিকভাবে সব দিকে দেখে শুনে চোখ কান খুলে কাজ করা দরকার। এমন কাজ করা উচিতই না যেখানে তার নিয়ে আলোচনা হবে, এত ডিউমার আজেবাজে কথা, এতগুলো আলটিমেটলি আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি হয়ে যায়, মানে শ্রদ্ধার জায়গাটা নষ্ট হয়ে যায়। মানুষ কিন্তু ইদানিং নানান কথা বলছে আমাদের চলচ্চিত্র, নাটক, গান, নাচ। বরিশালের মেহেদিগঞ্জে আপনি একটি বিয়ে করেছেন, সেখানে আপনার আরেকটি কন্যা আছে, যে কথাটা কেউ জানে না, কিন্তু আমাদের কাছে এটার তথ্য আছে। কথাটি আপনি কি মিডিয়াতে বলবেন যে ঘটনা কি? একবারে এটি মানে এই মুহূর্তে জয়ের বানানো একটি কথা মনে হচ্ছে আমার কাছে। এই মুহূর্তে আমি থাকবো না, ক্যামেরার পেছনে কেউ থাকবে না, আপনি চ্যানেলের দর্শকের উদ্দেশ্যে আপনার জীবনের না বলা অনেক কথা আমাদের বলে যাবেন, যেটি আমাদের আর্কাইভে সংরক্ষিত থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সম্মানিত সুধী, চ্যানেলের দর্শকদের আমি সালাম, শ্রদ্ধা, অভিনন্দন জানাচ্ছি। আসলে একা একা ক্যামেরার সামনে কথা বলাটা একটু জটিল প্রশ্ন না করলে, আসলে এখানে আমার অনেক কথা বলার ছিল, কথা অনেক বলেছি। আপনারা জানেন আমি মানে নাটক সিনেমার সাথে যুক্ত একজন মানুষ, তো আমি বলবো আমাদের সিনেমার খুব দুর্দিন চলছে, কেউ বলছে সুদিন আসছে, তো আসলে আপনারা কিন্তু এই আমাদের সিনেমা নাটকের মূল মালিক। আপনারা যদি আমাদের সিনেমা হলে গিয়ে দেখেন, ভালো সিনেমাগুলোকে যদি পৃষ্ঠপোষকতা করেন, তাহলে আমাদের চলচ্চিত্রের সাথে যারা আমরা যুক্ত তারা খুব ভালো থাকে এবং তারা ভালো ভালো সিনেমা বানাতে পারবো। আর সিনেমা নিয়ে দীর্ঘদিন যাবৎ একটি দাবি করে আসছিলাম, যেটা অনুষ্ঠানে বলেছে যে বাংলাদেশে 300 সংসদীয় আসনে 300টি সিনেপ্লেক্স হওয়া খুব দরকার। সিনেপ্লেক্স 300টি হলে আমাদের সিনেমা
জায়গাটা কর্পোরেট জায়গায় যাবে এবং সিনেমাগুলো তখন মানে নিশ্চিন্তে প্রযোজকরা অর্থনগ্নি করতে পারবেন, ভালো ভালো সিনেমা বানাবে এবং সিনেমার সাথে যারা যুক্ত মানুষগুলো আছেন তারা খুব সসম্মানে চলতে পারবেন এবং সিনেমার সুন্দর সোনার বাংলাদেশ হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।